সেফ সাবান 99.99% রোগবাহী জীবাণু ধ্বংস করে, দাম মাত্র 40 টাকা। সকাল থেকে বৃষ্টির মধ্যেই চলছে রাজস্থানের পশুর হাটের ব্যথা কেনা। সবশেষ খবর জানাতে এই মুহূর্তে রাজস্থানের গাবতলি হাটে আছেন রিপোর্টার শুভ খান, সরাসরি যাচ্ছি তার কাছে। গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে কিন্তু গাবতলি পশুর হাটে এই মুহূর্তে বেশ জমজমাট বেচা কেনা চলছে। বিশেষ করে ছোট এবং মাঝারি আকারের যে পশুগুলো রয়েছে সেগুলোর বেশ জমজমাট বেচা কেনা চলছে। ক্রেতা বিক্রেতা উভয়ের কিন্তু বেশ হাঁকডাক রয়েছে এবং খুব বেশি দরদাম কিন্তু আমরা দেখছি না। সাধ্যের মধ্যে হলে ক্রেতারাও খুব দ্রুতই নিয়ে নিচ্ছেন এবং ক্রেতারা বলছেন যেহেতু বৃষ্টি হচ্ছে সে কারণে তারা আর বেশি অপেক্ষা করতে চান না। বিশেষ আবার বিক্রেতারাও বলছেন যে বৃষ্টির কারণে তারা শেষ মুহূর্তে বেচা বিক্রি নিয়ে শঙ্কা রয়েছেন, সে কারণে খুব বেশি লাভের আশা কিন্তু তারা করছেন না, যে কারণে বলা চলে যে বেচা বিক্রি বেশ জমজমাট হয়েছে। আরেকটি বিষয় লক্ষণীয় যে বড় আকারের যে পশুগুলো রয়েছে সেগুলো কিন্তু এর মধ্যে বিক্রি শুরু হয়ে গিয়েছে। আমরা দেখলাম যে 6-7 লাখ টাকা দামের যে পশুগুলো রয়েছে সেগুলো কিন্তু এর মধ্যে বেচা বিক্রি হয়েছে। তবে বিক্রেতারা বিক্রির যে দাম যে পেয়েছেন সেটি নিয়ে আসলে খুব একটা সন্তোষ না বা খুশি না তারা। তারা বলছেন যে তারা লসেই বিক্রি করলেন, আবার দু একজন বলেছেন যে দামে কিনে এনেছিলেন সেই দামে তারা বিক্রি করলেন। তবে ছোট পশুর ক্ষেত্রে কিন্তু আমরা বিক্রেতাদের সাথে কথা বলেছি, তারাও দাম নিয়ে মোটামুটি সন্তুষ্ট, তারা বলছেন যে তাদের মুনাফা হয়েছে। আবার বিপরীত দিকে যারা ক্রেতা রয়েছেন তারা কিন্তু বলছেন যে তারা যে দামে কিনতে পেরেছেন তারাও মোটামুটি সন্তুষ্ট। অন্যান্য বারে শেষ দিকে এসে যেমন আকাশচুম্বী দাম হয়ে যায় এবার কিন্তু সেরকমটি হয়নি। আমরা সকাল থেকে এই গাবতলির পশুহাট ঘুরে দেখেছি যে দামে পশুগুলো বিক্রি হয়েছে তার থেকে 20-40 হাজার টাকা বাড়তি দাম হাঁকিয়েছেন বিক্রেতারা। আর ক্রেতারাও কিন্তু খুব বেশিক্ষণ দরদাম করেননি, মোটামুটি নাগালের মধ্যে আসলেই তারা কিন্তু পশুগুলো কিনে নিচ্ছেন। তো সে কারণেই আমরা দেখছি যে বৃষ্টির মধ্যে কিন্তু বেশ জমজমাট বেচা বিক্রি চলছে এবং এখানকার ইজারাদার যারা এই হাটে যে ইজারাদার তিনিও কিন্তু সন্তোষ জানিয়েছেন যে বেচা বিক্রি হচ্ছে। এর পাশাপাশি আমরা দেখেছি যে শেষ মুহূর্তে এসে যাতে পশুর যাতে কোনো সংকট না হয়, ক্রেতারা এসে যাতে ঘুরে না যান সে কারণে কিন্তু আমরা দেখেছি যে দেশের বিভিন্ন স্থান থেকে আজকেও কিন্তু শেষ মুহূর্তে গাবতলি পশুর হাটে কিন্তু নতুন করে পশু ঢুকছে এবং আশা করছে যে সন্ধ্যার পর থেকে বেচা বিক্রি আরো জমজমাট হবে এবং এই বিক্রি ঈদের দিন সকাল পর্যন্ত চলবে এমনটাই তারা প্রত্যাশা করছে। তো গাবতলি হাটে এই মুহূর্তে কিন্তু বেশ জমজমাট বেচা বিক্রি চলছে এবং ক্রেতা বিক্রেতা উভয়ই কিন্তু সন্তোষ জানিয়েছেন এই বিক্রি নিয়ে। তো এই ছিল গাবতলি পশুহাট থেকে আমার কাছে সবশেষ খবর। রাজধানীতে পশুর হাটের সর্বশেষ নিয়ে আমরা সরাসরি ছিলাম গাবতলিতে।